আর আমি তিন যুগেরও বেশি তার সাথে ছিলাম, কোনোদিন আমি তার স্বপ্নে দেখিনি। কিন্তু সে যখন 2023 সালের সেপ্টেম্বর মাসের 17 তারিখ আমাকে ছেড়ে চলে গেলেন, এখন প্রায় আমি তাকে স্বপ্নে দেখি। এখন আমি যে গানটা গাব, এই গানের মধ্যে স্বপ্নের কথা আছে। আর অনেক আশে গান বলতেছে আপনার বাসিয়ালা একটু দাঁড়িয়ে বাজাবে, তো উনি একটু বাজাবে, আমি গানটা গাচ্ছি। আর অনেক ভাইয়ের যে গানগুলি আগামী আসরে 4-5টা যা আছে গাবো, আর গানের মাঝখানে যেই টাকা পুরস্কার করেছে এখানে আমি আরও অনেকবার গান করেছি, কিন্তু আজকে অনেক টাকা বেশি বেশি পুরস্কার করেছেন, বিশেষ করে সাথী দেওয়ান, নাজমা সরকার, তারপরে সুমন সাহেব, জামাই বাবাজি, স্বপ্ন সরকার, তারাও অনেক টাকা দিয়ে দোয়া করেছে। ধন্যবাদ সকলকে। আমি গানটা গাচ্ছি, পরে পরের আসরে গাবো। হ্যাঁ, পরের আসরে যে যে গানগুলি বলতেছেন স্লিপ দিন আমার কাছে, অনেক গান তো যেই কটা সম্ভব গাবো। নাই বুঝি তার মনে, তার যদি থাকি তো মনে, সখি আমার আখি ঝরে কেনে গো সখি, নাই বুঝি তার মনে, ওরে তার যদি থাকি তো মনে গো সখি আমার আখি ঝরে কেনে গো সখি, নাই বুঝি তার মনে গো সখি, নাই বুঝি তার মনে। আমার মায়ের বংশের সবচেয়ে বড় ভাই আমার মজিবুর ভাই, ঘরে যখন খাওয়া দাওয়া করতেছিলাম তখনই আমাকে পুরস্কার দিয়ে সবার আগে আমি সাইড করে নিলাম, তোমার টাকার বরকত বেশি বিধে আজকে পুরস্কার বেশি পেয়েছি। তাই যারা একটু আনন্দের গান শুনতে চান ওগুলিও হবে নরমের সাথে গরম, গরমের সাথে নরম। আজ কি আপনারা জানেন আমার ওস্তাদ আবুল সরকার একজন নরম মনের গায়ক ছিল, কাউকে কোনোদিন জোরে ধমক দিয়ে কথা বলে নাই।
কার কথায় কেউ মনে কষ্ট পায় এরকম একটি কথা বলে না। এখানে অনেকেই আছেন আমার ওস্তাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করেছে, একসাথে চলাফেরা করেছে, একসাথে বসেছে, যার গান শিখে আমি সমগ্র বিশ্ব ঘুরি, লন্ডন আমেরিকা। আজকে সে আমাদের মাঝে নাই। আর এই খাজা বাবার মাহফিল আসতে সবার চাইতে তার চাহিদা বেশি থাকতো। খাজা বাবার গান এত সুন্দর লিখেছে বলে শেষ করা যাবে না। আজকে সে চলে গেছে গানে ভাষা যদি ছন্দে, আমার ওস্তাদ কখনো কারো সাথে কোনো কষ্ট মনের অজন্ত দিয়ে থাকে। যাদেরকে হারিয়েছি তাদেরকে যেন আল্লাহ জান্নাত নসিব করে যাতে দোয়া করি। কত নিছি ঘুমের ঘরে আমায় ছেড়ে যেন গো দেখি গো বাসিয়ালার বয়স কত? কত? 95 বছর বয়স। আমি ইচ্ছা করলে একটা ইয়াং বাসিয়ালা রাখতে পারি, কিন্তু ওনার শরীরের মধ্যে যে একটা মিষ্টি এটা সব জায়গায় পাই না, তাই ওনার একটি সুর আমরা শুনব। আর কতরা থাকি এই বাংলাদেশের মধ্যে, এখনো বেশি একটা দেয় না, কেননা এখন বয়স হয়ে গেছে। বঙ্গবন্ধুর বাড়িতে গেছিলাম, ওইখানে সুর দিয়ে আমি অসুস্থ হয়ে গেছিলাম, তবে মাঝে মাঝে দেই। তবে এই সুর কে দিয়েছিল? শ্রীকৃষ্ণ মহাপ্রভু বৃন্দাবন বসে কদম গাছের ডালে বসে বাঁশি বাজিয়েছিল ভন 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 ভন। তখন ওই তার একজন প্রেমের গুরু ছিল, কে? শ্রী রাধারানী। ওনারে মথুরার ঘরের ভিতরে ঘুমলো এফিয়ার ছিল। এই বাঁশি শুনেই তো কারে, আমরা তো বাবা টাকার জন্য বাঁশি বাজাই, আর কৃষ্ণ বাঁশি বাজাইছে, সেই বাঁশি শুনেছে তার তার মহাপ্রভু এবং
আমরা যাকে বলি আল্লাহ তাআলা তাকে শুনেই তো। তবে যখন সুর দিয়েছে ওই সুরে পাগল হয়ে শ্রীকৃষ্ণ মহাপ্রভুর প্রেমের রাধারানী ওই মথুরার ঘরের ভিতরে শোয়া ছিল, ওখান থেকে কদম গাছ তলায় যখন এসেছে তখন কৃষ্ণ নিজের দিকে চেয়ে দেখে, হাই হাই রে রাধারে ফিরে আসলাম এবং মথুরার ঘরে সে কেমনে আসলো। তখন বলছিল, রাধা আমার প্রভু ধ্যানে আমি বাঁশি বাজাচ্ছি, তুমি আমার সুর ভঙ্গ করতে কেন এসেছো? সেদিন কৃষ্ণ এবং রাধা বলেছিল, কৃষ্ণ এই যে তোমার বাঁশির ভিতরে একটা ছেদা, তুমি যে সুর দিয়েছ এই আমার বুকের কাপড়ে সরিয়ে দেখো। সেদিন কৃষ্ণ রাধার বুকের কাপড়ে সরিয়ে দেখে, হায় হায় রে, চট 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 করে একটা গা লেগে গেছিল ওই জায়গার থেকে এক মিনিট সেবা দিয়ে।
তার